চা শ্রমিকদের দুপুরের খাবার খেলো হাতি। শনিবার সকালে এমনই ঘটনা ঘটল নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের ডুমুরছোড়া সেকশনে। এদিন সকালে হঠাৎই গজরাজের আগমন হয় বাগানে। হাতি দেখে হুড়োহুড়ি করে এলাকার ছাড়েন শ্রমিকেরা। সেই সুযোগে শ্রমিকদের মধ্যাহ্নভোজনের জন্য নিয়ে আসা 84 জনের খাবার খেয়ে নেয় হাতিটি। চা বাগান এলাকায় হাতির হানা নতুন ঘটনা নয়, তবে এভাবে টিফিন খাওয়ার ঘটনা দেখে তাজ্জব চা শ্রমিকেরা। ঘটনার জেরে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে বাগানের কাঁচা পাতা তোলার কাজ। খাওয়া দাওয়ার পর পাশের গরুমারা জঙ্গলের দিকে চলে যায় হাতিটি। গজরাজের গতিবিধির ওপর নজর রাখছেন বনকর্মীরা। खाना ये इस तरह से जो खाना लाइन रहे सेमन के सब खाएला और खाए कर बाद में फिर हम इनकर जो नेशनल फॉरेस्ट है गोरुमारा फॉरेस्ट वो बटे चल जाएला मॉडल विलेज के ऊपर से पार हुआ था। तो रोरे मन देखे सका थी इटो बामनडाँगा कर घटना है के मोर प्रशासन और फॉरेस्ट डिपार्टमेंट से अनुरोध रहे करीब 8:30-9 बजे और एक वर्कर मन जो खाना आए हैं टिफिन आए हैं कोई खोज खोज के खाए के लायक है हाथी महाराज इटो हम इनकर कैसन जात है झोला। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161378, 7477161639 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।